बांग्लादेश में नई अंतरिम सरकार का गठन हुआ, लगा सब ठीक होगा, लेकिन ऐसा हुआ नहीं है। बांग्लादेश में 8 दिन बाद भी जिंदगी पटरी पर लौटती नहीं दिख रही है। अंतरिम सरकार ने कमान तो संभाल ली है, लेकिन वहां के राजनीतिक हालात सामान्य होने में अभी लंबा वक्त लग सकता है। सबसे ज्यादा अनिश्चितता अल्पसंख्यक हिंदुओं के भविष्य को लेकर है। ऐसा इसलिए क्योंकि बांग्लादेश के अलग अलग इलाकों में हिंदुओं के साथ जातकी हो रही है और इसकी तस्वीरें भी सामने आ रही है। कहीं मंदिर जलाए गए तो कहीं हिंदुओं के घर जलाए गए। इन सब के कारण बांग्लादेश के हिंदू खौफ में हैं। बांग्लादेश में सत्ता संभालने वाली अंतरिम सरकार में आंतरिक मामलों के सलाहकार ने अल्पसंख्यकों से माफी मांगी है। ये भी माना है कि बांग्लादेश में हिंदुओं की अल्पसंख्यकों की सुरक्षा में वो विफल रहे हैं। साथ ही बहुसंख्यक मुसलमानों से अपील की है कि वो हिंदुओं की सुरक्षा करें। এটা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য তো সি যে মাইনরিটি বা আমরা যাদেরকে মাইনরিটি বলি সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে। মেজরিটি যারা আছে, যারা মেজরিটি রিলিজন, এটা তাদের একান্ত পবিত্র কর্তব্য। আপনারা যদি না করেন, এই এই মসজিদে গিয়ে সারাক্ষণ নামাজ পড়েন, এটা হিসাব আপনাকেও দিতে হবে যে আপনি কেন প্রোটেক্ট করতে পারলেন না যারা আপনার কাছে প্রোটেকশন চেয়েছে। এটা আমাদের ধর্মেই আছে যে আপনি প্রোটেক্ট করবেন বিং মেজরিটি। সেটা না করে যদি এটা করেন, এটা মোলানা সাহেবদের জিজ্ঞেস করেন। আমি আশা করি আমার মাইনরিটি ভাইদের, ভাই আমি মাফ চাই আপনাদের হাতে, মাফ, কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি। আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায়, বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম, তাদের অবস্থা এখনও ভালো না, তো ফিরে আসবে। আমি আমাদের বৃহত্তর সোসাইটিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ভাই, তারা একসাথে বড় হয়েছেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, তাদেরকে রক্ষা করতে হবে। আপনার শুধু উনাদেরকে না, যে কোনো নিপীড়িত লোককে রক্ষা। বাংলাদেশ কে হিন্দু কিস কদর খৌফ মে হ্যায় ইয়ে বর্ডার কে হালাত সে পতা চলতা হ্যায়। আপকো বাংলাদেশ কে কুচবিহার বর্ডার কি তসবীরে দিখাতে হ্যায়, जहां भारत में घुसने की कोशिश करती भीड़ आपको दिखाई देगी। बीएसएफ के अफसरों के लिए इन्हें समझाने में भारी मशक्कत करनी पड़ रही है। সেটা তো সবাই জানে, আমরাও জানি, জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না, বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। চুপ করো, আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শোনেন, আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা তো বুঝতে পারছেন যে শুনে আমার আগে কথাগুলো শুনে তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা सीमा पर बड़ी तादाद में हिंदू भारत आने की कोशिश में लगे हुए हैं। सबकी निगाहें अब अंतरिम सरकार के अगले कदमों पर हैं कि वो हालात सामान्य करने की दिशा में क्या कदम उठाती है।